हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। फर्स्ट आमी तुम्हारे पढ़ाबो हिसाब निकाशे व्यवहित मौलिक शब्दसमूह बेसिक अकाउंटिंग टर्म्स। किछु किछु अकाउंटिंग टर्म्स आछे जेगुलो तुम्हारे जेने रखा दरकार। फर्स्ट अफ अल तुम्हारे बोली व्यावसायिक लेनदेन बिजनेस ट्रांजैक्शन। एक बिजनेस चालाते गेले सेखाने किछु ट्रांजैक्शन हवाटा दरकार। दैट मीन्स ना होले बिजनेस चलबे ना। एक ट्रांजैक्शन है जेमन धरो तुम्हारा एक मेशिन किनले सेई मेशिने जोन्नो तुम्हार कैश जाबे मेशिन आसबे। तार माने कि होच्छे एक मेशिन आसछे तार परिवर्ते कैश जाच्छे ताहले एटा एक ट्रांजैक्शन होच्छे एबं सेई ट्रांजैक्शनटा आमरा विभिन्न जगह एंट्री करे राखी। तो एटा होच्छे व्यावसायिक लेनदेन। एखाने ईयरस्टोन स्मिथ ओ ब्राउन एकटी कथा बोलेछेन जेटा होच्छे ताई बोलेछेन जे लेनदेन হলো অর্থ বা অর্থ মূল্যের হস্তান্তর সম্পর্কিত একটি ঘটনা যা স্বীকৃতি স্বরূপ হিসাবের বইয়ে লেখার প্রয়োজন হয়। মানে হিসাবের যে বই সেখানে তোমাদের এই লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে। এরপর নোবেল ও নিয়ঙ্গার বলেছেন যে ঘটনার ফলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পত্তির দায় বা মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন বলে। তোমরা এখান থেকে বুঝতে পারছো যে আর্থিক লেনদেন তাহলে কাকে বলে, ব্যবসায়িক লেনদেন কাকে বলে। এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো আমি তোমাদের যে উদাহরণটা দিলাম সেরকমই দিয়েছে। 20,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো এবং এর ফলে ব্যবসায়িক সম্পত্তির মূল্য বৃদ্ধি পেল এবং ধারে ক্রয়ের জন্য দেনার পরিমাণ বৃদ্ধি পেল। অর্থাৎ ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন হলো। সুতরাং এটি একটি ব্যবসায়িক লেনদেন। ঠিক আছে, এবারে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, ফিচার্সগুলো আছে সেগুলো তোমরা দেখো। দুটি পক্ষ, টু সাইডস মানে একজন দেবে আর একজন নেবে, একজন গিভার একজন রিসিভার। এই মেশিনটা যে কেনা হলো এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিসিভার হচ্ছে আমি, মানে আমি রিসিভ করছি মেশিনটা, আর গিভার হচ্ছে কি দিচ্ছি আমি। আমি গিভার হচ্ছি কারণ এখানে আমি টাকাটা দিচ্ছি, তাই তো? তাহলে দুটো পক্ষ থাকবে, একজন রিসিভার একজন গিভার, দুজনই কিন্তু রিসিভার গিভার একই জন হবে, বাট দুটো সাইড থাকবে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থের মাপকাঠিতে সেটা পরিমাপযোগ্য হতে হবে। আর আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন করবে তোমার যদি ক্যাশ যায় তাহলে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন করবে, বা তুমি যদি সেল করে কোনো জিনিস সেল করো তাহলে তোমার সেখানে আর্থিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। এবার হচ্ছে সম্পত্তি বা সেবার হস্তান্তর। সম্পত্তির হস্তান্তর হতে পারে যেমন তুমি কোনো সম্পত্তি বিক্রি করছো, তার ফলে তোমার ক্যাশ আসছে, তার ফলে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, আবার সম্পত্তিরও হস্তান্তর ঘটছে। দৃশ্য বা অদৃশ্য কারণ থাকতে পারে, যেখানে অনেক কিছু থাকে যেখানে দৃশ্য বান যেটা, যেমন ধরো তোমরা একটা পারচেস করলে, একটা মেশিন পারচেস করলে, সেটা দৃশ্যবান মানে সেটা ভিজিবল। আর সেই মেশিনে যদি ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় তাহলে সেটা ইনভিজিবল। তাহলে দৃশ্য বা অদৃশ্য কারণ থাকতে পারে। স্বয়ং সম্পূর্ণতা, প্রতিটি লেনদেন কিন্তু স্বতন্ত্র এবং সম্পূর্ণ হতে হবে। কোনো একটি লেনদেন হাফ করলাম তা হবে না, সেটা সম্পূর্ণ হতে হবে। এরপরে ব্যবসায়িক লেনদেনের শ্রেণীবিভাগ আছে। এখানে বিভিন্ন ভাগে ভাগ করেছে ব্যবসায়িক লেনদেনগুলোকে। ফার্স্টে দুটো ভাগে ভাগ করেছে, দেখো, নগদ অর্থের প্রবাহের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ দ্য ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর ভিত্তিতে নগদ লেনদেন, ক্যাশ ট্রানজ্যাকশন, কিছু কিছু নন ক্যাশ ট্রানজ্যাকশন আছে। ক্যাশ ট্রানজ্যাকশন মানে তুমি ক্যাশে ট্রানজ্যাকশন করছো, ক্যাশে জিনিসটা কিনছো, ক্যাশে বিক্রি করছো। নন ক্যাশ ট্রানজ্যাকশন মানে যেখানে তুমি ধারে লেনদেন করছো বা কাগজি লেনদেন করছো। ধারে লেনদেন করছো মানে তুমি জিনিসটা কিনেছো বাট পরে টাকা দেবে, মানে ক্রেডিট পারচেস করেছো। আবার তুমি সেল করেছো বাট তুমি এখনও টাকা পাওনি, মানে ক্রেডিট সেল করেছো। সেক্ষেত্রে এগুলো হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশন। আবার উৎসের ভিত্তিতে, মানে অন দ্য বেসিস অফ সোর্সেস, এর ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজ্যাকশন আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজ্যাকশন। ইন্টারনাল ট্রানজ্যাকশন মানে এখানে লেখা আছে, দেখো, যে সমস্ত লেনদেনগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে সম্পন্ন হয় তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। এর সঙ্গে কিন্তু বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগ থাকে না, এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ ট্রানজ্যাকশন। উল্টো দিকে বাহ্যিক লেনদেন মানে হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো বাইরের লোক বা বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠিত হয় তাকে বাহ্যিক লেনদেন বলা হয়। যেমন ধারে বা নগদে পণ্য কিনলে বা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করলে ইত্যাদি,
এবার তোমাদের কি আসবে, এবার আসবে তোমাদের ইভেন্ট। এখানে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে একটা ইভেন্টের ডেফিনেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা সংগঠিত হয় এবং উদ্দেশ্য সাধনের সঙ্গে সঙ্গে তার পরিমাপ পরিসমাপ্তি ঘটে, এরকম একগুচ্ছ ক্রিয়াকলাপ বা আর্থিক লেনদেনকে ঘটনা বোঝায়। তার মানে ঘটনা হচ্ছে বা ইভেন্ট হচ্ছে যার জন্য জিনিসটা তৈরি হয়েছে, মানে যে উদ্দেশ্য সাধনের জন্য এটি সংগঠিত হয়েছে, সেই উদ্দেশ্য সাধন হয়ে গেলে কিন্তু জিনিসটা পরিসমাপ্তি ঘটবে, তাহলে সেই কাজকে বলা হয় ইভেন্ট। এরপরে দেখছো ঘটনার কিছু বৈশিষ্ট্য আছে, যেটা স্বল্পকালীন ঘটনা কিন্তু খুব স্বল্পকালীন এবং স্থায়ী, স্বল্পকাল স্থায়ী, এর স্থায়িত্ব কয়েক ঘন্টা বা কয়েক দিনও হয়ে থাকতে পারে। দৈনন্দিন যেমন কাজগুলো হয় কোনো ইভেন্ট, মানে ধরো আমি কিছু জিনিস পারচেস করবো বলে একটা ইভেন্ট তৈরি করেছি, যে এই জিনিসটা এই প্রজেক্ট তৈরি করেছে কিছু পারচেস করার জন্য, তাহলে সেই প্রজেক্টটা আমার কী জন্য তৈরি হয়েছে, কিছু পারচেস করার জন্যই তৈরি হয়েছে। যখন সেটা পারচেস করা হয়ে যাবে, যখন সেই ঘটনা যে জন্য উদ্দেশ্য সাধন করেছিলাম, সেই উদ্দেশ্য সাধন যখন আমার পরিসমাপ্তি ঘটবে, তখন সেই ইভেন্টটার কোনো আর দরকার থাকবে না। তাহলে এটা দৈনন্দিন হতে পারে, আবার এটা দিনেও হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে লেনদেনের সংখ্যা, লেনদেনের সংখ্যা সীমিত হয়, ঘটনার লেনদেনের সংখ্যা সীমিত হয়। উদ্দেশ্য, কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য ঘটনা সংক্রান্ত লেনদেনগুলি সংগঠিত হয়, লেনদেনের প্রকৃতি, মুনাফা, সত্তা, পরিসমাপ্তি। এবার পরেরটা আসে হিসাব খাত, যেটা বলে অ্যাকাউন্টস। হিসাব খাতে কিছু শ্রেণীবিভাগ আছে, যেমন ব্যক্তিক হিসাব খাত, অব্যক্তিক বা নৈব্যক্তিক হিসাব খাত, যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে ধরো যেটা হচ্ছে ডেটর্স অ্যাকাউন্ট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। মানে যে হিসাব খাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিক হিসাব খাত বলা হয়। যেমন কারোর নাম দিয়ে বলতে পারো সমীর অ্যাকাউন্ট, দে বস অ্যাকাউন্ট, এগুলো সমস্ত কিছু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কারোর নাম দিয়ে বোঝালে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। আবার ধরো অব্যক্তিক বা নৈব্যক্তিক হিসাব খাত, যেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, কোনো সম্পত্তি নিয়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, যেমন মেশিন অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। নামিক হিসাব খাত মানে হচ্ছে নমিনাল হিসাব খাত, মানে যে হিসাব খাতে আমরা লাভ ক্ষতির বিবরণ দিয়ে থাকি সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যেমন পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে তোমাদের নামিক হিসাব খাত। এরপরে কী আছে দেখো, এরপরে ব্যক্তিক হিসাব খাতকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, একটা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট মানে প্রকৃত সৃষ্ট মানুষ এই হিসাব খাতে অন্তর্, যেমন কারোর নাম দিয়ে বিজয় অ্যাকাউন্ট, জগন্নাথ অ্যাকাউন্ট, রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট। আবার কৃত্রিমভাবে যে অ্যাকাউন্টগুলো তৈরি হয়েছে, যেমন ধরো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা SBI অ্যাকাউন্ট, বা ধরো এলাহাবাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যেগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিক হিসাব খাত। বিভিন্ন কোম্পানি দিয়ে তৈরি হলে সেটাও কিন্তু কৃত্রিম ব্যক্তিক হিসাব খাতের মধ্যে পড়বে। এবার যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, যেমন প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট বা আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে কি এই জাতীয় হিসাব খাতগুলোকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিক হিসাব খাত। আবার অব্যক্তিক হিসাব খাতকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি তোমাদের আগেই বলেছি, ঠিক আছে। এবার এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বলেছে আধুনিক নিয়ম বা আমেরিকান ধারণা, এই নিয়ম অনুসারে হিসাব খাতকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়, যেমন সম্পত্তির হিসাব খাত, দায়ের হিসাব খাত, মূলধন বা মালিকানার হিসাব খাত, রেভিনিউ হিসাব খাত, খরচের হিসাব খাত। এখানে প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে, দেখো যাবতীয় সম্পত্তি এই হিসাবের অন্তর্ভুক্ত। তোমাদের বলেছি সম্পত্তি মানে মেশিনারি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, এগুলো। দায়ের হিসাব খাত হচ্ছে যাবতীয় দায় বা দেনা এই হিসাব খাতে, যেমন লোন অ্যাকাউন্ট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, বিলস পেবল অ্যাকাউন্ট, মূলধন মালিকানার ক্ষেত্রে এগুলো তোমরা পড়ে নেবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিজার্ভ অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে আসছে মূলধন, ক্যাপিটাল। কোনো বিজনেস শুরু হওয়ার আগে একটা বিজনেসে একটা
প্রাথমিক কিছু মূলধন ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়, যেমন হচ্ছে ক্যাপিটাল, যাকে আমরা কি বলি ক্যাপিটাল। ঠিক আছে, মূলধন শব্দটির অর্থ হলো মূল অর্থাৎ শুরুর ধন অর্থাৎ সম্পত্তি। সুতরাং কারবার শুরুর আগে শুরুর জন্য যে পরিমাণ ধন সম্পত্তি বিনিয়োগ করা হয় তাকে বলা হয় ক্যাপিটাল বা মূলধন। এবার হচ্ছে উত্তোলন, ড্রয়িংস, মানে ধরো একটা বিজনেস তুমি শুরু করছো, সেই শুরু করছো 5 লাখ টাকা দিয়ে, তোমার কিছু টাকা দরকার হলো, সেখান থেকে তুমি বিজনেস থেকে 1 লাখ টাকা তুলে নিলে, তাহলে সেটাকে বলে ড্রয়িংস। তার মানে কি হচ্ছে, কারবারের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে নগদ অর্থ, পণ্য বা সম্পত্তি তুলে নিলে তাকে উত্তোলন বলে। তুমি শুধু সম্পত্তিও তুলতে পারবে, যেমন তুমি ক্যাশ তুলতে পারছো, নগদ তুলতে পারছো, তেমন তুমি সম্পত্তিও তুলতে পারবে। মানে ধরো বিজনেসে তুমি 5টা কম্পিউটার কিনেছো, সেখান থেকে তোমার দরকারে, তোমার ছেলে বা মেয়েকে বা তোমার নিজের দরকারে তুমি একটা কম্পিউটার বিজনেস থেকে নিয়ে নিলে, তাহলে সেটা ড্রয়িংস হিসেবে দেখাতে হবে যে তুমি ওটা উত্তোলন করলে। এরপরে আসে দায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য বা সেবার যে অঙ্গ পরিশোধের জন্য দায়বদ্ধ থাকে তাকে বলে দায়। দায়ের মধ্যে কী কী পড়ছে, যেমন ধরো ক্রেডিটর্স অ্যাকাউন্ট, আমি কিছু পারচেস করেছি, সেই পারচেসটা আমাকে অন্যজনকে শোধ দিতে হবে, সেই টাকাটা আমাকে দিতে হবে, তাহলে সেটা সে আমার কাছে দায়। ঠিক আছে, ক্যাপিটাল আমার কাছে দায়, কারণ ক্যাপিটাল আমি ইনভেস্ট করেছি, এখানে আমাকে তো ক্যাপিটালের টাকাটা ফেরত দিতে হবে, সেটাও আমার দায়। সেটা বিজনেসের কাছে দায়, সেটা আমার কাছে দায় না, সেটা বিজনেসের কাছে দায়। বিলস পেবেল, এটাও একটা দায়। এবার আছে দায়ের শ্রেণীবিভাগ, অভ্যন্তরীণ বা অন্তর্দায়, বহিরাগত বা বহির্দয়, অনিশ্চিত দায়। বহিরাগত বা বহির্দয়কে দুটো ভাগে ভাগ করেছে, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। অভ্যন্তরীণ বা অন্তর্দায় হচ্ছে মালিক পক্ষের কাছে প্রতিষ্ঠানের যে দায় থাকে তাকে অভ্যন্তরীণ বা অন্তর্দায় বলে, এবং বাইরের কাছে যেটা থাকে তাকে বহির্গত দায় বলে। অভ্যন্তরীণ মানে যেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে হচ্ছে যে কোম্পানির কাছে বা প্রতিষ্ঠানের কাছে নিজস্ব কিছু কারিগর থাকে বা নিজস্ব কিছু মালিক থাকে, জয়েন্ট যেগুলো কোম্পানি তৈরি হয় তাদের কাছে, সেখানে ক্যাপিটাল রিজার্ভকে ভাগ করে দিতে হয়। ভুল বললাম আমি, ক্যাপিটাল রিজার্ভ না, আনডিস্ট্রিবিউটেবল প্রফিটকে ভাগ করে দিতে হয়। তো সেটা একটা লায়াবিলিটির মধ্যে পড়ছে, সেটা অভ্যন্তরীণ বা অন্তর্দায়। আর বহিরাগত বা বহির্দায় হচ্ছে যেখানে মালিক ছাড়া বাইরের কোনো ব্যক্তিকে দিতে হয়, যেমন ক্রেডিটর্স, ডিবেঞ্চার্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এগুলো হচ্ছে তোমার বহিরাগত বা বহির্দায়। এরপরে আসে দীর্ঘমেয়াদী দায় বা স্থায়ী দায়। যে সমস্ত দায় বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে গ্রহণ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা স্থায়ী দায়, যেমন ডিবেঞ্চার। স্বল্পমেয়াদী মানে হচ্ছে কম সময়ের জন্য দেওয়া হয়, সেটা বিলস পেবেল হতে পারে, ক্রেডিটর্স হতে পারে এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হতে পারে। এবং অনিশ্চিত দায় মানে হচ্ছে ভবিষ্যতে তোমার সেই দায়টা থাকতে পারে, এর জন্য নির্ভর করে যে তুমি এক্সট্রা টাকাটা যে তুমি আঁকবে, মানে এর জন্য যে দায়টা হচ্ছে সেটা হচ্ছে অনিশ্চিত বা সম্ভাব্য দায়। কী লেখা আছে দেখো, প্রতিষ্ঠানে যে দায় বর্তমানে প্রকৃত দায় নয় এবং ভবিষ্যতে দায় হিসেবে পরিণত হবে কি না তা কোনো ঘটনার উপর নির্ভরশীল হলে তাকে অনিশ্চিত বা সম্ভাব্য দায় বলে। ঠিক আছে, এবার হচ্ছে সম্পত্তি, অ্যাসেট। অ্যাসেট মানে তোমরা কী জানো, তোমাদের নিজেদের বাড়ি, তোমাদের জায়গা, তোমাদের গাড়ি, এগুলো অ্যাসেট। তেমনই কোম্পানির কাছে কী অ্যাসেট থাকতে পারে, যেগুলো হচ্ছে মেশিনারি, ক্যাশ, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলো হচ্ছে কোম্পানির কাছে সম্পত্তি বা কোম্পানির কাছে অ্যাসেট। এই সম্পত্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে রিয়েল সম্পত্তি, রিয়েল অ্যাসেট মানে প্রকৃত সম্পত্তি। প্রকৃত সম্পত্তি মানে কোনটা, মানে যেগুলো হচ্ছে যার বাজার মূল্য আছে তাকে বলে প্রকৃত সম্পত্তি, মানে বাড়ির বাজার মূল্য আছে, জমির বাজার মূল্য আছে, যন্ত্রপাতি, সুনাম, এগুলোর বাজার মূল্য আছে। আর অলিক সম্পত্তি আছে যেগুলোর বাজার মূল্য নেই বা বাস্তবে অস্তিত্ব নেই, সেগুলো হচ্ছে অলিক সম্পত্তি, যেমন প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অ্যান্ড ইস্যু অফ শেয়ার্স, ডিবেঞ্চার্স এটসেট্রা। এরপরে রিয়েলটাকে দুটো ভাগে ভাগ করেছে, স্থির সম্পত্তি, চলতি সম্পত্তি। স্থির সম্পত্তি মানে ফিক্সড অ্যাসেট, যেটা তোমার অনির্দিষ্টকালের জন্য থাকছে সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যেটা দীর্ঘ, যেটা তোমার দৈনন্দিন কাজের জন্য ইউজ করা হচ্ছে সেটা কারেন্ট অ্যাসেট, যেমন ডেটর্স, ক্যাশ, এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। এই স্থির বা স্থায়ী সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা দৃশ্যমান, দৃশ্যমানের মধ্যে কী কী পড়ছে, যেগুলো ধরো ফার্নিচার দৃশ্যমান, মেশিনারি দৃশ্যমান,
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দৃশ্যমান, অদৃশ্যমান কোনগুলো গুডউইল, পেটেন্ট, এগুলো হচ্ছে অদৃশ্যমান, এগুলো তোমরা দেখতে পাবে না, বাট এগুলো তোমার সম্পত্তি। চলতি সম্পত্তির মধ্যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তরল সম্পত্তি, আরেকটা হচ্ছে আবর্তনশীল সম্পত্তি। তরল সম্পত্তি মানে লিকুইড অ্যাসেট, যেগুলো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, মানে যেগুলো তোমার খুব তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যেতে পারে, মানে খুব দরকার পড়লে সঙ্গে সঙ্গে তোমরা টাকায় ওটা রূপান্তর করতে পারবে। আর আবর্তনশীল সম্পত্তি মানে হচ্ছে যে সমস্ত সম্পত্তি, যে সমস্ত চলতি সম্পত্তি কারবারে বারবার আবর্তিত হয়ে নিজেদের রূপান্তর ঘটায় তাকে বলে আবর্তন। যেমন হচ্ছে ডেটর্স, স্টকস, বিল রিসিভেবল, এগুলো। এবার আছে তোমাদের প্রাপ্তি, প্রাপ্তি মানে রিসিপ্ট।